তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কম বাজেটে একটু ভালো ক্যামেরা চাচ্ছে, প্রফেশনাল ক্যামেরা চাচ্ছে, সো তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট। তো এই কারণে আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা করতেছি যে আপনাদেরকে বোঝানোর জন্য ক্যামেরাটার আসলে কী কী ফিচার আছে এবং আপনাদের জন্য ভালো হবে কি না। আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন কষ্ট করে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বরাবরের মতো যদি আমি এটা বিষয়ে নিয়ে বলতে যাই তাহলে প্রথমত বলতে হবে আমার এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। সো এটার বিল্ড কোয়ালিটি যেই হিসাবে দিছে, সো প্রত্যেকটা ক্যামেরাতে এমন বিল্ড কোয়ালিটি থাকে, তবে এটাতে একটু ডিফারেন্স কিছু আছে। যেমন এটাতে যেমন ইয়া দেওয়া হয়েছে, ইউএসবি এবং এইচডিএমআই, ডিজিটাল পোর্ট, মাইক সব কিছু দেওয়া হয়েছে। এবং এটার যে মেন ফিচারটা আছে, মেন যে ফিচারটা আছে সেটা হলো যে ভিডিওতে অটো ফোকাস হয়। সো আমি এই কারণে এই ক্যামেরাটা কিনছি এবং আমার মনে হয় যারা ইউটিউবিং করতে চাইতেছেন তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট হবে। যারা ব্লগিং বা আদার্স কোনো মিউজিক ভিডিও বা যা যা শর্ট ফিল্ম করেন আপনারা অনেকেই, সো তাদের জন্য ক্যামেরাটা 100% হেল্পফুলই হবে। কারণ এটা যে বিল্ড কোয়ালিটি এবং ভিডিও অটো ফোকাস এবং ভিডিও কোয়ালিটি সব কিছুই জোস, বলতে গেলে সবই জোস। এই কারণেই আমি এই ক্যামেরাটা নিয়েছি। এত কম বাজেটে এত ভালো একটা ক্যামেরা পাওয়াটা আসলেই অসম্ভব। তো তারপরও আমরা এটাকে নিয়ে অনেক গবেষণা করব এবং দেখব যে আসলে এটার ভিডিও কোয়ালিটি বা ফটো কেমন। সো প্রথমত আমরা এগুলার এই ক্যামেরাটা দিয়ে আমরা কিছু ছবি তুলব। সো আগে দেখি ছবি তুলে যে ছবির কোয়ালিটিগুলো কেমন আসে। তো আমি ছবি তোলার জন্য ইউজ করতেছি 50mm প্রাইম লেন্স। আপনারা চাইলে কিট লেন্স বা জুম লেন্স যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে জুম লেন্স বা কিট প্রাইম লেন্স এই দুটোই একটু ভালো হবে। কারণ আমি জুম লেন্স এবং প্রাইম লেন্স নিয়েও ভিডিও বানাইছি। সো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে এসে দেখতেও পারেন। সো চলুন আগে আমরা প্রাইম লেন্স প্লাস 700 দিয়ে ছবি তুলে দেখি যে কেমন ছবিগুলো আমরা পাই। সো গাইস, ক্যামেরার একটা মেন জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো যে দেখেন এই জায়গায় একটা অপশন আছে টাচের। সো এই জিনিসটা অফ করা আছে, আমি অন করে দিলাম। সো অন করার পরে আপনি যেই সাবজেক্টটা ছবি তুলবেন, আপনি ধরেন আমি এই সাবজেক্টটা ছবি তুলবো, তো এটা আপনি এভাবে টাচ করলেই অটোমেটিক ফোকাস নিয়ে অটোমেটিক ছবি তুলে নেবেন। সো এই ফিচারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা দেখে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এই বাজেটের মধ্যে ক্যামেরাটা আসলে অনেক জোস। এটা আমার কাছেও খুবই ভালো লাগছে যে এই বাজেটের মধ্যে এই ক্যামেরাটা পাইছি আমি। কারণ এই ক্যামেরাটার রেটটা অনেক বেশি। এই ক্যামেরাটাতে বাংলাদেশে যদি আপনি ক্যামেরা কিনতে চান তাহলে নতুন কিনতে গেলে হয়তো 30-35 হাজার বা 35 হাজার টাকার মতো পড়বে। তবে এই ক্যামেরাটা আমি খুব কম দামে পাইছি। সো আমি খুব কম দামে কোন জায়গা থেকে আনছি সবগুলো আপনাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। সো তাদের থেকে যোগাযোগ করে আপনি ক্যামেরাটা নিতে পারেন। এবং লাস্ট কথা হলো এটা যে আসলে আমি রেগুলারই ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। কারণ রেগুলারই ভিডিও নেওয়া হয় না আমার, অনেক দিন যাব ভিডিও দিই না একটু সমস্যার কারণে। তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলারই ভিডিও আসবে এবং আপনারা আমাকে সাপোর্ট করেন। সো আপনারা নেক্সট কী ভিডিও দেখতে চান তো ওইটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।